Hello guys. The boring introduction though. We are still practicing now. I start from now, I think it's difficult to go for people to join in. Okay, let's give it 2 more minutes. Hello, Sada bhai. Hello, Rakin bhai. আচ্ছা, সো গাইস, স্টার্ট করার আগে বলে দিই কিছু জিনিস। ইফ এনি ওয়ান অফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন এট এনি টাইম, বা কিছু যদি বলতে চাও, ইউ নো, আমি কিছু আস্ক করলে ইউ গাইস ক্যান আনমিউট ইউর মাইক অ্যান্ড জাস্ট আনসার ইট এনি টাইম। সো আই ওয়ান্ট টু এঙ্গেজ উইথ অল অফ ইউ, আই ওয়ান্ট টু টক উইথ অল অফ ইউ, সবার সাথে কথা বলবো, সো মাইক আনমিউট করে নিতে পারবো, প্যারা নাই। আর কেউ যদি মাইক আনমিউট নাও করতে চাই, ইউ গাইস ক্যান চ্যাট ইন দ্য গ্রুপ চ্যাট সেকশন, ওখানে আমাকে জানাইতে পারো। ওকে, হ্যালো সাবত ভাই, হ্যালো আফরিনা, থ্যাংক ইউ। সবাই হ্যালো করতেছে, হ্যালো। মাইক একটু আনমিউট বলে, এখানে একটু feeling on. If anyone wants to say hello, please unmute your mic and then you can just say hello to me. Okay, I guess no one's interested to do that. Okay, let's get started into our session. গাইজ, তোমরা যদি কেউ পিসি বা ল্যাপটপে থাকো, ওই ভিডিও সেকশনটা মিনিমাইজ করে নিতে পারো, সো দ্যাট ইউ নো ইউ ক্যান ওনলি সি দ্য স্ক্রিন, ইট উইল বি হেল্পফুল ফর ইউ অল। ওকে, ইজ মাই স্ক্রিন ভিজিবল অ্যান্ড অ্যাম আই অডিবল? ইয়েস ভাই, ইয়েস। আচ্ছা, এতক্ষণ পর সামওয়ান স্পোক আপ, মানে গাইস, মানে আমি জাস্ট একটা হ্যালো চাইতেছিলাম সবার থেকে। ওকে, আচ্ছা, লেটস গেট স্টার্টেড। আজকে সেশনের আমাদের পারপাস ছিল যে লোগো ডিজাইনিং শিখবো, লোগো ডিজাইন কিভাবে করতে হয়, আর লোগো ডিজাইনের কনসেপ্টটা যাতে ইজিলি বুঝতে পারি, যাতে আমরা রিয়েল লাইফে যখন ক্লায়েন্টদের সাথে ডিল করতেছি বা ক্লায়েন্টদের সাথে লোগো নিয়ে কাজ করতেছি, বা আমাদের নিজেদেরও, ইউ নো, ব্র্যান্ডের বা ইউনো পার্সোনাল ব্র্যান্ডের যদি কোনো লোগো ডিজাইন করি, এইসব সব কিছুর জন্য লোগো ডিজাইনিং এর প্রসেসটা আজকে আমরা শিখে ফেলবো ইজিলি। তো শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল, আমি একটা জিনিস আস্ক করতে চাই যে এখানে লোগো ডিজাইনিং কে কে করি, বা ইউ নো আগে করছি বা কারেন্টলি করি? ইউ গাইজ আর ফ্রি টু সে, ইউ নো, মাইক আনমিউট করে বলতে পারো। এনিওয়ান? আমি করতাম আগে। আচ্ছা, আমাদের সালে ভাই আগে ডিজাইনিং করতো, লোগো ডিজাইনিং। এনিওয়ান এলস? আচ্ছা, সো আগে কেউ লোগো ডিজাইন করে নাই। ওকে, সো ইট উইল বি নিউ এক্সপিরিয়েন্স ফর আদার্স। সো সালে ভাই, আমাকে একটু বলেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক আ লোগো ইজ, বা এনিওয়ান এলস, ইটস ওপেন, দ্য কোয়েশ্চেন ইজ ওপেন টু এনিওয়ান এলস। প্লিজ ভাই, কেউ গুগল করে বইলো না, জাস্ট ইউ নো গিভ মি টু ওয়ার্ডস অর আ সেন্টেন্স, যে ইউ নো তোমার বা আপনার কাছে, ইউ নো, হোয়াটস আ লোগো? পুলিশ সিম্বলের লোগো ইজ মোর লাইক এ সাইন, বা যেটা দেখলে চিনতে পারবো এরকম কিছু একটা। Okay, so Saleh bhai said that logo is a sign. Anyone else?
ভাই লোগো হইতেছে মানে সালোভে যেটা বললো সাইন, যেটা হচ্ছে প্রোডাক্টটাকে প্রপারলি রিফ্লেক্ট করতে পারে মোটামুটি। আচ্ছা তাহলে একটা সিম্বল যেটা হচ্ছে কোন কোম্পানি ক্লাব আর যাই হোক মানে কোন কিছুকে রিপ্রেজেন্ট করে, মানে আমরা ওই একটা সাইন দেখেই বুঝবো যে এই জিনিসটা। আচ্ছা হ্যাঁ, দ্যাটস আ লোগো। তাহলে বুঝতে পারলাম যে লোগো ইজ আ সিম্বল এন্ড আ সাইন, যেটা একটা কোম্পানির প্রোডাক্ট বা ইউ নো কিছু একটা রিপ্রেজেন্ট করে বা বুঝতে আমাদেরকে সাহায্য করে, রাইট? যেটা একটা কোম্পানির বা স্পেসিফিক ব্র্যান্ডের। গুগল থেকে তখন নিতে মানা করছিলাম, বিকজ ভাই আমি গুগল থেকে ডেফিনিশন নিছি, মানে ইউ নো তখন জিনিসটা টক ওয়াইড হয়ে যেত। আচ্ছা, সো গুগল সেজ দ্যাট লোগো ইজ এ সিম্বল বা একটা স্মল ডিজাইন যেটা একটা অর্গানাইজেশন অ্যাডপ্ট করে ওদের প্রোডাক্ট বা ব্র্যান্ডকে আইডেন্টিফাই করতে, রাইট? তো এখান থেকে বুঝি যে লোগোর পারপাসটা হচ্ছে আইডেন্টিফাই করা, নট এক্সপ্লেন। মানে লোগো মোস্ট অফ দ্য টাইমস ডোন্ট এক্সপ্লেন যে ওই ব্র্যান্ড বা কোম্পানিটা কি কাজ করে। যেমন নাইক, নাইক একটা স্পোর্টস মানে অ্যাপারেল বা ইউনো ফিটনেস রিলেটেড কোম্পানি, রাইট? ওরা অনেক ধরনের অ্যাক্সেসরিজ সেল করে রিলেটেড টু ফিটনেস এন্ড স্পোর্টস, বাট ওদের যে সুসটা মানে ইটস নট রিলেটেড টু স্পোর্টস, মানে ইট ডাজেন্ট শো দ্যাট ইউনো ইটস আ ফিটনেস কোম্পানি। ওরা এই লোগো সারাউন্ডিং দিস লোগো দে হ্যাভ পজিশন দেমসেলভস, অ্যান্ড মানুষ এখন এই নাইক সুসটা দেখলেই দে আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস নাইকি। তো একটা লোগোর পারপাস আইডেন্টিফাই করা, মানে একটা জিনিস লোগো থেকে আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ মানে কোম্পানিটা কি রিলেটেড বা কি ধরনের কাজ করে বা ব্র্যান্ডটার টাইপ কিরকম। আমাদের আমরা লোগোতে যেসব ফন্ট ইউজ করি ওগুলাতে বোঝা যায় যে ইউনো ব্র্যান্ডটা কি খুব ক্লাসি বা ইউনো মডার্ন। যেমন আমরা অনেক পশ রেস্টুরেন্টে গেলে অনেক সময় দেখি যে ওরা স্ক্রিপ্ট লেটারিং ইউজ করে ওদের লোগোর মধ্যে। সো বিভিন্ন ধরনের মানে কি বলবো স্টাইল ইউজ করা হয় লোগোতে একটা ব্র্যান্ডের টাইপ বোঝার জন্য, বাট নট নেসেসারিলি ইন অলওয়েজ জিনিসটা এক্সপ্লেন করবে যে কোম্পানিটা কি কাজ করে। এখন এই একটা জিনিস, হ্যাঁ, হাউ টু ডিল উইথ ক্লায়েন্ট। যারা যারা আমরা লোগো ডিজাইনিং করছি বা করি, আমরা এই প্যারাটা ফেস করে আসি ভাই ডেইলি, যখনই ক্লায়েন্টদের সাথে লোগো নিয়ে কাজ করি বা ডিজাইনিং এর যে রিলেটেডই কাজ করি, মানে সারাদিনে আর কোনো কাজ করা হয় না। মানে ক্লায়েন্টদের সাথে যখন ডিজাইনিং নিয়ে কাজ করি, লাইক আমার সারাদিনে খাওয়া দাওয়া কিছু নেই, আমি সারাক্ষণ ল্যাপটপের সামনে বসে রয়েছি, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতেছি কি করবো কেমনে করবো, সারাদিন ওখানেই চলে যায়। ক্লায়েন্টরা হইতেছে সবচেয়ে বড় প্যারা আমাদের ডিজাইনিং এর জন্য এই সাইডে। আমি আজকে দেখাই দিব চারটা স্টেপ ইউনো যেটা দিয়ে ইউনো ক্লায়েন্টের সাথে ডিল করতে একটু ইজি হবে, অ্যান্ড ইউনো আমাদের ফাইনাল ফাইনাল ওয়ান ফাইনাল টু ফাইনাল হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন ইউনো এরকম সাথে অবস্থা না হয় সবার, যেটা আমার হয়ে আসছে এতদিন ধরে এখনো মাঝে মাঝে। তো আচ্ছা, আই এম ট্রাইং টু লার্ন ফ্রম ইট। তো ফার্স্ট স্টেপ হচ্ছে সলিড ডিসকভারি। সলিড ডিসকভারি স্টেপটা হচ্ছে ক্লায়েন্ট যখন ফার্স্টে ব্রিফ দিবে লোগো নিয়ে, ক্লায়েন্টের থেকে সব ধরনের ইনফরমেশন ব্র্যান্ড রিলেটেড নিয়ে রাখতে হবে, যে ব্র্যান্ডটার পারপাস কি বা কোম্পানি বা ব্র্যান্ডটা কি কি ধরনের ইমেজ ওদের কি বলে টার্গেট পিপলের সামনে তুলে ধরতে চাইতেছে, ব্র্যান্ডের অ্যাট্রিবিউটস কি বা ইউনো কি ধরনের কালার ইউজ করতে চাচ্ছে বা কি টাইপের লোগো ওরা চাইতেছে, এই ধরনের ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে নোট করে রেখে দিতে হবে, যাতে ফিউচারে যখন লোগোটা বানাবো উই ক্যান ইউজ দোজ নোটস টু ক্রিয়েট আওয়ার লোগো। সেকেন্ড হচ্ছে কোলাবোরেটিভ স্টেপ। কোলাবোরেটিভ স্টেপস হচ্ছে প্রতিটা স্টেপ ইউনো ওয়েন ইউ আর টেকিং বা ইউনো একটা যখন ইনিশিয়াল কনসেপ্ট দ্বারা হই মানে মেড এন ইনিশিয়াল কনসেপ্ট, তখন ক্লায়েন্টকে দেখানো বা যে কয়টা ইনিশিয়াল কনসেপ্ট বা ডিজাইন হয়েছে ক্লায়েন্টের কাছ থেকে ওইটা নিয়ে ক্লায়েন্টকে ওইটা দেখায় কনফার্ম করতে হবে। নট নেসেসারিলি যে ইউনো ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য আমি ক্লায়েন্টের কাছে এই জিনিসটা চাইতেছি, ক্লায়েন্টের কাছ থেকে কখনো ফিডব্যাক চাবো না আমি, এটার কারণটা বলতেছি সামনে। বাট yes, collaborative steps is like, you know, dujon ekshathei agache so that you know, all of you are on the same page. Third hoche incredible work. Obviously guys, you guys have to put your best while making a logo, either it's a $5 work or it's a $100 work, because to me apne jokhon ekta startup company-r jonno logo create kortechi ba একটা রিনাউন্ড কোম্পানির জন্য লোগো ক্রিয়েট করতেছি, রিমেম্বার যে এই সবগুলো জিনিস কিন্তু পাবলিকের কাছে যাইতেছে, রাইট? এখন ওয়েন ইউ আর ডিলিং উইথ দ্য পাবলিক, এখানে কিন্তু একটা কোম্পানির রেপুটেশন মানে ইটস অ্যাট স্টেক জাস্ট বিকজ অফ ইউর লোগো। সো $5 চার্জ করতেছো না $10 মা যতই চার্জ করতেছো, দ্যাটস আপ টু ইউ,
but you know, you have to remember this, that, you know, it's a big deal, so you always have to put your best work there. Four hoche right tools. Right tools is basically, you know, what type of tools are you using throughout the whole process. যেমন আমি ওই যে আমার প্রোমো ভিডিওতে বললাম যে আমি ইলাস্ট্রেটর থেকেই কাজ শুরু করি, মেনলি বিকজ আমার অভ্যাস হয়ে গেছে ওভাবে কাজ করা। অনেকে স্কেচিং দেওয়া আগে শুরু করে, বাট একটা লোক হি সাজেস্টেড দ্যাট ইলাস্ট্রেটর ইজ এন এসেন্সিয়াল টুল ফর লোগো ডিজাইনিং। দ্যাট পার্সন ইজ ক্রিস ডো, হিজ আ ফাউন্ডার অফ দ্য ফিউচার অ্যান্ড হি ইজ এন এমি অ্যাওয়ার্ড উইনিং ডিজাইনার। সো ইউ নো গাইজ, ইটস আ বিগ ডিল অ্যান্ড হি নোজ হিজ শিট। So these were the four steps. Jodi charta jinish follow kore korte pari tahole, you know, it will be a smooth way. Not always, but yeah, most of the time. Ekhon ami feedback er kotha jeta boltechilam je client er kache keno feedback chabo na, ei jonno because your clients are neither designers nor creative directors, right? Ora jodi nije designer ba creative director hoyto, then they wouldn't have given you the work to do. হ্যাঁ, মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট থাকে ওদের অ্যাস্থেটিক সেন্স অনেক ভালো থাকে, ইউনো আর্গুমেন্টে না যাওয়া ভালো, বাট ক্লায়েন্টের কাছে ফিডব্যাক না আছে, ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যেইসব লোগোগুলো বানাইছি ওই লোগোগুলো একটা সুন্দর প্রপার স্টোরিতে প্রেজেন্ট করতে হবে ক্লায়েন্টের কাছে, ইন এ কনভিন্সিং ওয়ে। ইউ আর নট ট্রাইং হার্ড টু সেল ইট, ইউ আর জাস্ট কনভিন্সিং হিম যে আমি যে ইনফরমেশনগুলো পাইছি ওখান থেকে আমি এই জিনিসটা এভাবে বানাইছি, অ্যান্ড দিস গোজ উইথ ইউর ব্র্যান্ড বিকজ অফ দ্য ইউনো ফলোয়িং। So এভাবে যদি ক্লায়েন্ট কে ইউনো ডিল করতে পারি ক্লায়েন্টের সাথে, তাহলে দে আর লেস চান্সেস যে ইউনো ক্লায়েন্টরা ইউনো রিজেক্ট করে দিবে বা ইউনো আবার রিভাইজ করতে দিবে, হয়তো রিভাইজ করতে দিবে বাট মাইনর চেঞ্জেস থাকবে। দিস কোট ইজ গিভেন বাই বেন বার্নস, হি ইজ আ ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাট ব্লাইন্ড অ্যান্ড হি ইজ অলসো দ্য চিফ অপারেটিং অফিসার অ্যাট দ্য ফিউচার। গাইজ, দ্য ফিউচার it's a brand strategy consultant company. That's a really huge one, you guys should check it out. Blind is a brand strategy consultant company, and the future is an online platform, education platform for content creation, arts and designs and stuff. So guys, if you want to ever learn anything, you can check it out. I've been learning a lot from them. I take it as one of my resources. Moving on, এখন আসি টাইপস অফ লোগোতে। এত কিছু বুঝছি ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করতে হয়, বাট ভাই আমি যদি নিজেই না বুঝি যে ইউনো লোগো কি ধরনের বা কি কি টাইপের আছে, তাইলে ইউনো ক্লায়েন্ট যদি আমাকে বলো এই ধরনের লোগো কি, আমার আইডিয়াটা ক্লিয়ার থাকা লাগবে যে কি কি টাইপের লোগো হইতে পারে, অ্যান্ড ক্লায়েন্ট কি টাইপের লোগো বললে আমি কি ধরনের লোগো বানাবো। সো আই এম স্টার্টিং, ফার্স্ট অফ অল হচ্ছে লেটারমার্ক। লেটারমার্ক এই যে আমরা সাইডে একটা লোগো দেখতে এসেছি, HBO, ক্যান এনিওয়ান টেল মি দ্য ফুল ফর্ম অফ দিস লোগো? এনিওয়ান জাস্ট আনমিউট ইওর মাইক এন্ড টেল মি। হোম বক্স অফিস। আচ্ছা, সো আফরিনা কবির সেড দ্যাট ইটস হোম বক্স অফিস। হ্যাঁ, কারেক্ট, দ্যাট ইটস হোম বক্স অফিস। এখন এই হোম বক্স অফিসটা লেটারমার্ক ক্যাটাগরির আন্ডারে পড়তেছে, ওয়াই? বিকজ লেটারমার্কস হচ্ছে যখন আমরা একটা কোম্পানির নাম অনেক বড় অ্যান্ড ইউনো দুই তিনটা ওয়ার্ড থাকে কোম্পানি নেমের মধ্যে, উড রিকোয়েস্ট বায়োজিদ ইসলাম রাফি, আই গেস আই মাইক টেক টু মিউট কর, ইয়া গুড, থ্যাংক ইউ। সো লেটারমার্ক হচ্ছে যখন একটা কোম্পানির অনেকগুলা নেমের মধ্যে অনেকগুলা পার্ট থাকে বা অনেকগুলা ওয়ার্ড থাকে, লাইক হোম বক্স অফিস, ইউনো এটা যদি আমি লোগোতে ইনকর্পোরেট করি জিনিসটা খুব বড় হয়ে যায় অ্যান্ড ইউনো অনেকখানি ইউজ করা যায় না অনেক জায়গায়। তো যখন আমরা এই ওয়ার্ডগুলোর ইনিশিয়াল লেটারগুলো ইউজ করে লোগো ক্রিয়েট করবো, দ্যাটস লেটারমার্ক, ইন দিস কেস HBO ওয়ার্ড মার্ক। ওয়ার্ডমার্ক হচ্ছে যখন ইউনো আমরা জাস্ট ওই কোম্পানি যে নেমটা ওয়ার্ডটাকে আমরা লোগো হিসাবে ইউজ করতেছি, ফর এক্সাম্পল গুগল, ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড। পিক্টোরিয়াল মার্কস, এভরিওয়ান রেকগনাইজেস দিস ব্র্যান্ড, দ্য মোস্ট সফিস্টিকেটেড ব্র্যান্ড। আচ্ছা, পিক্টোরিয়াল ব্র্যান্ড হচ্ছে যখন আমরা কিছু এক্সিস্টিং এলিমেন্ট লাইক ইউনো বার্ডস, অ্যাপেলস, অরেঞ্জেস, ইউনো এরকম পিকচার ইউজ করবো আমাদের লোগোতে টু ডিসক্রাইব আ ব্র্যান্ড। হ্যাঁ, অবভিয়াসলি কিছু ম্যানিপুলেশন তো থাকবে, অ্যাজ ইউ ক্যান সি যে এখানে
এই অ্যাপেলের এই যে সাইনটার মধ্যে ইউনো দেয়ার দ্য বাইট দেয়ার অ্যাপেল সো কিছু ম্যানিপুলেশনস থাকবে বাট ইউনো এই জিনিসগুলো ইউজ করা হয় ফোর্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগোমার্কস এখানেও শেপ ইউজ করা হয় বাট ইউনো এখানে যে ধরনের মার্কগুলো ইউজ করা হয় দোজ পিপল হ্যাভেন্ট সিন বিফোর বা এক্সিস্টিং কোনো মার্ক থেকে না লাইক ইউনো পেপসি অ্যান্ড রিবক কম্বিনেশন মার্ক হচ্ছে ওকে আই এম সিইং ওকে নেভার মাইন্ড জাস্ট লিভ ইট আউট কম্বিনেশন মার্কস হচ্ছে যেখানে আমরা একটা কি বলি হ্যাঁ মনোগ্রাম টাইপ ইউজ করি প্লাস টাইপোগ্রাফি ইউজ করি ওই লোগোটা ক্রিয়েট করার জন্য অ্যান্ড অলওয়েজ এই দুইটা একসাথে ইউজ করা হবে লাইক আমরা যখন প্রিংগলস চিপস খাই আই গেস সবাই খাইছি আই লাভ প্রিংগলস তো তখন দেখি যে ইউনো এই দুইটা কিন্তু অলওয়েজ একসাথেই থাকে রাইট আমি কখনো এই ফেসটা আলাদা দেখি না উইদাউট দ্য প্রিংগলস বিলো ইট তো এই দুইটা যখন একসাথে ইউজ করা হইতেছে দ্যাটস কম্বিনেশন মার্কস অ্যান্ড এমব্লেম মার্ক হচ্ছে when we are using a shield or any type of emblem to create the logo jemon ekhane oi je harley davidson er logo ta dekhteche you know there is a shield like stuff oitar bhitore logo ta amader incorporate kora and mascot you know your finger is looking good that's kfc jokhon amra ekta character use kori as a mascot for the logo so you know that's a mascot logo or ekta logo example dewa jay eta hocche starbucks many of us know but ahon porjonto starbucks er khate pari nai sad so there are seven types of logo and you know bibhinno site e you will find you know onek type er logo ache because logo aro onek category onek bhabe categorize kora jay to ami eta ekta categorization dekhailam aro kichu categorization ache jemon typographic logo bola oneke na erokom aro kichu categories ache let's see now লোগোর তিনটা কোয়ালিটি থাকা দরকার লাইক নট আই মিন অ্যান অ্যামেজিং লোগো শুড হ্যাভ দিস থ্রি কোয়ালিটিস আই বিলিভ লাইক আমি অনেক জায়গা থেকে ঘেটে ঘেটে ইউনো তারপরে ইউনো আই ডিসাইডেড যে ইউনো এই তিনটা কোয়ালিটিসই দিব তো লেটস গেট টু দ্য কোয়ালিটিস লেজিবিলিটি হ্যাঁ লোগো যেভাবে ক্রিয়েট করি না কেন ইওর লোগো শুড বি অ্যাবসলিউটলি রিডেবল সাইজ আমি যদি বড় করে ফেলি অ্যান্ড ইউনো সাইজ যদি অনেক ছোট করে ফেলি ইট শুড বি অ্যাবসলিউটলি রিডেবল আমার আই গেস 300 pixel x 300 pixel একটা লোগো ওই সাইজে দেখতে কেরকম ওইটাকে যদি আমি হাফ সাইজ ডাউন করে দিই তাও যদি বোঝা যায় জিনিসটা দেন ইটস লেজিবল আর এই ক্ষেত্রে যে আমি এক্সাম্পলটা দিছি হোয়াট ডাজ ইট সে ইট ক্যান সে BMA it can say MAB or you know it can say MBA it's confusing when it's not clear what the logo actually says so this is not a legible logo from my perspective so ekhane ekta rule ache je thumb rule is amra ekta logo banabo ei thumb rule ta most of the time work kore hocche for marks for monograms type ba you know amar circular ba বা ইউনো আমার সিঙ্গেল মার্ক যেখানে টাইপোগ্রাফি নিচে নাই বা ইউনো আমরা ওই মার্কটা জাস্ট ইউজ করতেছি বিভিন্ন জায়গায় থাম্ব রুলটা ওইটার ক্ষেত্রে কাজ করে থাম্ব রুলটা হচ্ছে যে লোগোর সাইজটা স্ক্রিনের মধ্যে আমার থাম্ব সাইজ করে ফেলবো অ্যান্ড আমার থাম্ব দিয়ে আমি ওই লোগোটা থাম্ব দিয়ে আমার লোগোর উপরে আমি থাম্বটা রাখবো অ্যান্ড তখন যদি লোগো দেখা না যায় দ্যাটস ইওর থাম্ব সাইজ অ্যান্ড তারপরে থাম্ব সরানোর পরে দেখবো যে ওই সাইজটাতে কি আমার লোগোটা প্রপারলি ভিজিবল কিনা If it's visible, it's totally legible, guys. You guys can use that logo. But, you know, you have to also apply common sense and aesthetics to the logo. So, yeah, that's all right. এই থাম্ব রুলটা ওকে আরেকটা জিনিস বলে নিই এই থাম্ব রুলটা একটা বইয়ের সামনে আসবে বইটা হচ্ছে হাদিল সাইয়েদ আহমেদের শি ইজ দ্য ফাউন্ডার অফ ডিজাইনার্স ইউনিয়ন শি ইজ বেসড ফ্রম জর্ডান প্রবাবলি জর্ডান অর ওমান আই এম নট শিওর জর্ডান প্রবাবলি So she's an amazing designer as well. You guys can check her profile out on Behance. Achha, next hierarchy. Amra jokhon ekta logo design kori, logo ta onek gula elements thake. So we elements gula sajaite hobe amader
হায়ারার্কি দিয়ে, মানে আমার কোন এলিমেন্টটা বড় হবে কোন এলিমেন্টটা ছোট হবে। এই যে এখানে একটা লোগো দেখতে পারতেছি, টিপস ফর ট্রাভেলার্স, গ্যারি বেমব্রিজেস টিপ ফর ট্রাভেলার্স, এটা আমি একটা লোগো কন্টেস্টে পার্টিসিপেট করছিলাম আমার 4-5 দিনের কষ্ট, অ্যান্ড দেন ইউ নো আমি কন্টেস্টে জিতি নাই, আমার অনেক খারাপ লাগছিল। সো এটা একটা ইউটিউব চ্যানেলের, হি মেক্স ভিডিওস অন শিপ ট্রাভেলস, সি ট্রাভেলস, অন ইউ নো expensive yachts and ships. So ar amake dui ta color diye dewa hoychilo ei je dui ta color upore base kore. So ekhane dui ta bhabe kintu amar logo ta sajano jay, ei je upore ebhabe ar side e hobe. So amar khyal rakhte hobe ekhane tips for travelers hocche amar youtube channel er name. So everyone is seeing that, o jokhon ei channel thakbe he should see that, obha he or she should see that and understand je eta ei channel ta. গ্যারি বেমব্রিজ তার নিজের ব্র্যান্ডিং ভিডিওতে করে, সো ইয়া ইটস ইম্পর্টেন্ট টু বি ইন দ্য লোগো, বাট ইটস নট অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট দ্যান দিস। সো এইভাবে হায়ারার্কিটা মেনটেন করতে হবে ওয়েন ইউ আর ক্রিয়েটিং আ লোগো। কন্ট্রাস্ট, আমরা যখন একটা লোগো বানাই কয়েকটা এলিমেন্টের মধ্যে কন্ট্রাস্ট বা ইউনো কমপ্লিমেন্টারি জিনিস থাকতে হবে, সো দ্যাট ইউনো ইটস কন্ট্রাস্টিং ইন দ্য লোগো। আচ্ছা গাইজ, টেল মি ওয়ান থিং, আমি যে স্ক্রিনে যে কয়েকটা মার্ক দেখতেছি, আর ইউ গাইজ অলসো সিইং দ্যাট? জি ভাই, দেখতেছি আমরা সামবাদি ইট, মানে পেন্সিল মার্ক দিয়ে মার্ক করছি। দ্যাটস রিয়েলি অ্যানোয়িং, রাইট? এখন হাউ অন দ্য ওয়্যার ডিড ইট কাম ফ্রম, ইজ ইট বিকজ অফ মাই স্ক্রিন? আচ্ছা লেট মি ইউ নো রিস্টার্ট দিস অ্যাপ। ভাই এটা আপনার সাইড থেকে না, কেউ একজন ভিউয়ার পয়েন্ট থেকে পেন্সিল দিয়ে মার্ক করছে, পেন্সিল মার্ক করা যায় না। So like let's erase it. Thanks Rafi. I thought amar PowerPoint e kichu ekta problem chilo. Okay, let's get back. Acha, so amra jokhon logo ta banaitechi contrast ta khyal rakhte hobe, ইউনো আমার যে কয়টা এলিমেন্টই আমি লোগোতে ইউজ করতেছি ওই কমপ্লিমেন্টিং কালার ইউজ করতে হবে। যেমন এই যে এখানে আমার এই যে নিচে তিনটা লোগো দেখা যেতেছে, ইউ গাইজ ক্যান সি, ইটস আ কোইন্সিডেন্স দ্যাট ইউনো সবগুলাতেই ব্ল্যাক এন্ড ইয়েলো। ভাই আমি কালার চেঞ্জ করি নাই, ক্লায়েন্টরা যেভাবে চাইছে আমি ওভাবেই দিছি। তো আমি এই তিনটা লোগো চুজ করছি, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দে আর লুকিং গুড, দ্যাটস ওয়াই, তাছাড়া কোনো রিজন নাই র্যান্ডমলি চুজ করা। এখন অনেক থিওরি হয়েছে ভাই, মানে বোর হয়ে গেছি, ইউ নো ইউ গাইজ ওয়ান্ট টু সি যে লোগোটা বানায় কিভাবে। আই এম গিভিং দিস থ্রি অপশনস, আমাকে আই উইল টেক 5 ভোটস ফ্রম ইউ গাইজ। মাইক আনমিউট করে বলতে পারো যে কোন লোগোটা ইউ ওয়ান্ট টু বি মেড নাও, আমি লোগোটা এখনই ক্রিয়েট করে দেখাবো। তো গাইজ কোনটা ফারাবি এগেন গিটার অ্যাকুস্টিকা গিটারটা গিটারটাই আচ্ছা ফিউ মোর পিপল তো দুজন বলছে গিটার অ্যাকুস্টিকা, তারপর মাঝেরটা একজন বলছে মাঝের গিটার অ্যাকুস্টিকা, থার্ড ওয়ান গিটার ভাই। ওকে আচ্ছা, মাঝেরটা যে বলতেছিল আই ওয়ান্ট টু নো ইওর নেম, কারণ এখানে দেখা যাচ্ছে না ভাইয়া। ফাতেমা, আচ্ছা আই এম সরি ফাতেমা, সবাই চুজ করছে থার্ড এটা, সো আই হ্যাভ টু গো উইথ দা থার্ড, আই এম সরি। আমি লোগোটা ছেড়ে গেলাম, সমস্যা নাই, যদি দরকার হয় আমি পরে আরেকটা ভিডিও পোস্ট করে দেবো এই লোগোটা কিভাবে বানাইছি। তো গিটার অ্যাকোস্টিকাতে চলে যাই, ওয়েট আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি। আচ্ছা তো এটা হচ্ছে ইলাস্ট্রেটর ইন্টারফেস, ওকে
সো আমার এই গিটার লোগোটা বানানোর জন্য যে যে কালার যে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে ওগুলো এখানে আছে, ইউ গাইস ক্যান সি দ্যাট, লাইক দেখা তো যাচ্ছে রাইট? জি ভাই। আচ্ছা, সো এই লোগোটা হচ্ছে, এই এই লোগো টাইপটা হচ্ছে টাইপোগ্রাফিক বা মিনিংফুল লোগো বলা হয়। ইট ইজ ওয়ান অফ দ্য ট্রেন্ডস ইন 2020 লোগো ডিজাইনিং এর, যে ইউ নো আমি গিটারের মধ্যে কি বলি লোগোর মধ্যে একটা মিনিংফুল কিছু একটা দিব যেটাতে বুঝাবে যে ইউ নো আমার ব্র্যান্ডটা কি নিয়ে। তো লেটস গেট স্টার্টেড। আমার এই গিটার লেখাটা হচ্ছে লেমন মিল্ক, আই হ্যাভ মাউস, এটা ইউজ করব। You guys can download this font from dafont.com, dafont.com. এটা সালেহ ভাই মোসব্বি গত সেশনে বলছে, স্টিল আমি আরেকবার বলে দিচ্ছি। ওকে, দেয়ার ইজ গিটার, আই সেট বড় করে দিই 200 points, কি বড় হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে আমি সেন্ট্রালি অ্যালাইন করে দেই। কুল, আই গেস একটু স্ট্রোক অ্যাড করে দিলে বেটার হবে, বেশি চিকন। ইউজুয়ালি আমরা এরকম টাইপোগ্রাফিক লোগো যখন বানাই, ইটস বেটার যে যেই ফন্টগুলো ইউজ করতেছি ওগুলো স্ট্রোক একটু যদি ঠিক থাকে তাহলে টাইপোগ্রাফিটা দেখতে ভালো লাগবে। So I'm using stroke, I'm aligning the stroke to outside. Why am I not being able to stroke? Acha, tell me to have an object banana. I also should answer. Yeah. So guitar PNG file that you have to website to download could say. ও হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এই গিটারের যে ব্যাপারটা, আচ্ছা এটা আসতেছি, এটা থ্যাংক ইউ ফর আস্কিং দ্যাট কোয়েশ্চেন। এই গিটারটা গুগল, ইফ ইউ গাইজ গুগল ইউ নো সিলোয়েট অফ আ গিটার বা সিলোয়েট অফ অ্যাকুস্টিক গিটার, ইউ গাইজ ক্যান ফাইন্ড আ লট অফ গিটার শেপস, জাস্ট গুগল এন্ড ওখান থেকে ইউ গাইজ ক্যান ডাউনলোড দ্য শেপ, বা ইউনো নিজের যদি বানাইতেও ইচ্ছা করে ইউ গাইজ ক্যান ইউজ দ্য পেন টুল টু ক্রিয়েট আ গিটার। তো এটা তো প্যারা নাই গাইজ, ইউ you guys should always use Google, you know, ideas near jonno ba you know icon use korar jonno onek sites ache, so you guys can use these elements. Onek shomoy amader element create o korte hoy, you know, jebula client chay, jemon ami recently ekta logo create korchhilam, it was monster coffees, so client ta jerokom monster chaichilo orokom monster Google e paaje theilo na, so you know amader jinish ta create korte hoyeche pore. So yeah, thank you for asking that question. এখন আমি এই টেক্সটটাকে অবজেক্টে কনভার্ট করব উইথ শিফট কন্ট্রোল এন্ড ও। সো এখন একটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে, স্ট্রোকটা একটু বাড়ায় দিই, ওকে বেশি হয়ে গেছে, বেশি মোটা হয়ে গেছে, আই থিঙ্ক দিস ইজ গুড, প্রিটি গুড। এখন উই উইল এক্সপ্যান্ড দিস যাতে এই যে স্ট্রোক সহ যাতে জিনিসটা একটা অবজেক্ট হয়ে যায়। এই যে এখন দ্যাট স্ট্রোক হ্যাজ বিকাম অ্যান অবজেক্ট এন্ড পাথফাইন্ডারে যে আমরা দুইটাকে একটা অবজেক্ট করে ফেলবো ইউজিং ইউনাইট। সো ইয়া, দেয়ারস দেয়ারস দ্যাট। নাও লেটস আনগ্রুপ দিস উইথ শিফট কন্ট্রোল জি, তাছাড়া রাইট ক্লিক করে আনগ্রুপ করা যাবে। এখন আমার কাজ হচ্ছে এই দুইটা নিয়ে গিটারটাকে সোজা করি, ইটস আ রিয়েলি ইজি লোগো গাইস। এখন আমি যে যখন লোগোটা বানাচ্ছি দেখি এটাকে সামনে নিয়ে আসি, এই যে লোগোটা যখন বানাবো এই যে টি, আমার টি এর লাইনটা খেয়াল রাখতে হবে, কারণ এই লোগোর রিয়াটা যদি বেশি নিচে হয়ে যায় তখন কিন্তু একটা ওই যে ডিসব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে, এন্ড লোগোতে অলওয়েজ ব্যালেন্স রাখা ভালো।
তো ব্যালেন্সটা রাখার জন্য ইউনো আমার এই গিটারের সাইজটা একটু বড় করতে হবে যাতে কাছাকাছি যায়। ওকে এখন মোটামুটি জিনিসটা কাছাকাছি চলে গেছে। আমি একটা রেক্টাঙ্গেল ড্র করব এটার পিছনে যাতে আমি ওই যে হোয়াইট স্পেসটা ইউজ করতে পারি। ওকে আই ক্রিয়েটেড দ্যাট ব্ল্যাক করতে হবে সব। আচ্ছা লেয়ার্স এ যেগুলো দরকার নেই এগুলো লক করে দিই। আপাতত রেক্টাঙ্গেলটা একটু লক রাখি, আমাদের এটা আগে অ্যালাইন করে নেই এটা। গিটারটা লক করে রাখি। আচ্ছা গিটারটা যদি আমি হোয়াইট করে দেই ইউ গাইস ক্যান ইনস্ট্যান্টলি সি যে আমরা কি ডিফারেন্স বা হোয়াইট স্পেসটা কিভাবে ইউজ করলাম। হাইড্রোপার টুল ইউজ করে গিটারটাকে হোয়াইট করে দেই অ্যান্ড সি একটা ডিসপারেন্সি আছে এটা একটু ঠিক করি। হ্যাঁ আচ্ছা এখন একটা জিনিস ইফ ইউ ক্যান সি যে এই যে আমাদের কি বলে আইটা অনেক বেশি মোটা লাগতেছে কম্পেয়ার টু আদার্স রাইট। সো এখন এটা একটু ফিক্স করা যায় যদি গিটারটা আরেকটু পাশে নেই, যেহেতু আরেকটু পাশে নিচ্ছে আমার আইটা বেশি হয়ে যাচ্ছে। তো আই লিভ ইট দেয়ার টিটা আমার বেশি ওইটার ভিতরে ঢুকে গেছে সো এটাকে একটু বাইরে নিয়ে আসি। এই এখন মোটামুটি ইটস লুকিং গুড। নাও হোয়াট আই উইল ডু ইজ আমি রেক্টাঙ্গেল এটা টি আর আই সবগুলো সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটা করতে পারি অথবা এখানে পাথ ফাইন্ডারে যাওয়ার পরে ইউ গাইস ক্যান ডিভাইড এন্ড দেন তারপরে ইউ গাইস ক্যান এখন অল্ট প্রেস করে দিয়ে আই এম রিমুভিং দ্য শেপস সরি। আচ্ছা বিফোর ডুইং দ্যাট আমার এই যে ওখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে রাইট নিচে, এই যে আমার এই লাইনটা রাখা যাবে না তো যদি নেগেটিভ স্পেস ইউজ করি। সো আমি গিটারটাকে একটু নিচে প্লেস করে দেই যাতে জিনিসটা আলাদা থাকে। আচ্ছা রেক্টাঙ্গেলটা বেশি প্যারা দিতে আচ্ছা আচ্ছা এখন যেটা করতেছিলাম লেটস কন্টিনিউ দ্যাট। সি যে এখানে একটু লিটল পার্ট ছিল ওটা আমি তখন রিমুভ করে দেই জিনিসটা সরে গেল। এখন এটাকে আমি পাথ ফাইন্ডার দিয়ে ইউনাইট করে দিব টু মেক এ সিঙ্গেল লেটার। টিটাকে আমি পাথ ফাইন্ডার ইউজ করে ইউনাইট করে দিলাম। সো দেয়ারস গিটার। এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে যে গ্যাপটা আমার সবগুলো লেটার মাঝে এই গ্যাপটা রাখতে হবে। সো আমার জিটা একটু সরাইতে হবে, এ আর আর একটু সরাইতে হবে। নাও ব্যাক অ্যাকুস্টিক পার্ট ওয়েট সামওয়ান রোট ইন দ্য চ্যাট। আমি এখন জাস্টিফাই অল লাইন্স দিয়ে দিলাম আর এটা ঠিক করে নেই যাতে না আশেপাশে যাতে এটা নিচেই থাকে বাইরে যাতে না যায়।
অ্যাকুস্টিকা এখন এটা ছোট করতে হবে এই সাইজটা যদি ইউজ করি সো দেয়ার ইজ আওয়ার লোগো বাট আই গেস আর একটু ছোট করা যায় জিনিসটা বেশি বড় লাগতেছে It just matters on your sense that ki mane kunta just want to try kore dekhte hobe which looks better okay this looks better let me stroke diye diye hole 0.5 that's a beshi moto korbo na okay ekhon amar etar color change korte hobe so I'm using this color let's go to stroke options okay so this is the logo you guys can see do you guys have any questions related to logo see beshi khon lage na ei logo ta create korte I guess koto 10 minute er moto lagche but amader concept ta ready korar jonno actually onek time lagche ekhon to dhoro ready hoye geche dekhe ami jodi banaye felchi guys if you have any questions related to logo you can tell me mic unmute kore bolte paro tarpore amra kichu hilarious logos dekhbo ekhon you know manush ki ki je kore logo niye you know manusher sense er ki obostha we'll see that after this so you know kyo kichu jodi bolte chao logo niye anything guys you're free to unmute your mic okay no one's interested to say anything close kore dicchi let's get back to slide so that's how you easily use illustrator to create a logo but bhai onek brainstorm kora lage jemon ei je amar ei top agent logo ta bananor jonno onek brainstorm kora lagche ami top agent logo tar piche ekta kahini boli এই লোগোটা হচ্ছে যেই কোম্পানির জন্য ওরা হচ্ছে এজেন্টদেরকে ট্রেন করে এন্ড ওরা হাউস মানে রিয়েল এস্টেট এজেন্টদেরকে ট্রেন করে ওই যে হাউস সেল করার জন্য বাইরে তো ইটস আ রিয়েলি বিগ ডিল তো আমার বুঝাইতে হবে যে ইটস আ ট্রেনিং কোম্পানি বাট ফর রিয়েল এস্টেট এজেন্টস So you see there's a little house to put a meaning to the whole logo and I've used the white space guys white space ne I want to tell you the white space is your best friend for creating a logo use your white space as much as possible like then tale you know you guys will see the you know ki dhoroner amazing results you know dekha jay so always use white space you know if there is a chance ekhon ashi amra kichu hilarious designs e acha I want to ask মামাস বেকিং ওই যে স্ক্রিনের টপ লেফটে যে এই লোগোটা দেখে কার মাথায় কি আসছে বা এই লোগোটা দিয়ে কি বোঝা যেতেছে প্লিজ সামওয়ান টেল মি একটা মেয়ের পেটে আগুন জ্বলতেছে কোথায় আগুন জ্বলতেছে আরেকবার একটু পেটের ভিতর আগুন জ্বলতেছে এমন ফিল হচ্ছে ফার্স্ট লুকে আমার মাথায় ক্রিসমাস ট্রি এসেছে ক্রিসমাস ট্রি আচ্ছা আর বলতেছে আগুন জ্বলতেছে আর কিছু ভেবে আমি না যাবো So Mama's Baking, it's supposed to say that, you know, jehetu Mama's Baking, it's supposed to show love and, you know, khub bhalobashen ei jinish ta banano hoyeche. By the way, guys, ei logo ta kintu ekhon change kora hoy nai. Ei je design ta dekhtechi, eta ekta designer tar blog er jonno banaiche. Pithada said that, you know, a woman and a fire inside her. Yes, exactly, a fire is inside her. So ei design ta ekhono eibhabei ache, kintu ekta designer এটাকে রিডিজাইন করছে রাকিবুল হাসান বলছে যে আমরা সবাই জানি অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে কিন্তু কেউ বলবো না এক্স্যাক্টলি সো ইউ নো
আমিও জিনিসটার ইউনো আমাদের এখানে কি বলে ইউনো প্রফেশনালিজমটা ধরে রাখার জন্য আমি বলতেছি না, বাট ইয়াস উই অল নো হোয়াট ইটস মিনিং। তো নিচের লোগোটা যদি আমরা দেখি যে এখানে কিন্তু একটা হার্ট শেপ দেখতেছি আমরা, প্লাস দিস অলসো লুকস লাইক আ শেফ হ্যাট, ইউ গাইজ ইফ ইউ গাইজ নোটিস লাইক ইটস আ হাফ অফ আ শেফ হ্যাট, রাইট? সো দিস শোজ দ্যাট ইউ নো মামাস বেকিং, হ্যাঁ, ইউ নো ইটস লাভ অ্যান্ড ইটস বেকিং। অ্যান্ড এই যে এখানে একটা মক আপ ক্রিয়েট করা আছে বেকড উইথ লাভ, সো ইউ নো এই জিনিসটা অ্যাবসোলুটলি গোজ উইথ দ্য ব্র্যান্ড আই বিলিভ, অ্যান্ড ইটস লেজিবল, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইটস দিস ওয়ান্স লেজিবল। তো চলো আরেকটা লোগো দেখে ফেলি। ওকে, এখানে দুইটা আছে, উপরেরটা অক্সফোর্ড ডিকশনারিজ, আমরা সবাই অক্সফোর্ডের ডিকশনারি পড়ে আসছি, এন্ড ইউ নো ইটস আ প্রফেশনাল ফর্মাল থিং। এটা হইতেছে অক্সফোর্ড ডিকশনারির নতুন লোগো। গাইজ, ওপিনিয়ন অন দিস, এইটা দেখে কি মনে হয়? এক্স্যাক্টলি, অদিত্য দাস বলল, অদিত্য, ওকে, ইওর নেম ইজ অদিত্য? ইটস আদিত্য, আদিত্য, স্পেলিং ভুল করছিল, সরি ফর প্রোনাউন্সিং ইট রং। উই হ্যাভ আদিত্য উইথ আস, ও বলছে যে এটা বিটস এর লোগোর মতো লাগতেছে। I need answers from others as well. Guys, মানে এই যে লোগোটা এটা একটা সিমিলার ক্যাটাগরির লোগো, মানে বিং বা এই টাইপের বানাইলে এই টাইপের একটা রাউন্ড ফিগার করে দিয়ে দেয়, খুব কমন লাগতেছে আমার কাছে জিনিসটা। হ্যাঁ, বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে মানে অক্সফোর্ড যে একটা ফর্মাল একটা ই ছিল, তো ইট দ্য লোগো কাইন্ড অফ মানে ড্রিফটেড ইটস ফর্মাল ইমেজ, খুব ক্যাজুয়াল লাগতেছে দেখতে। হ্যাঁ, বিটস এর অপোজিট লাগতেছে, লাইক বিটস ঘুরাই দিয়ে মানে ছোট লোগোটা বানাইছে এমন। এক্স্যাক্টলি, এন্ড ইফ ইট ইজ, আমি পৃথা দাসের একটা কমেন্ট পড়ি একটু, যে দে সেড ইটস বিটস বাট উল্টা অলসো ব্লু, ইটস লাইক ডিটস, সো ইয়া ইটস লাইক ডিটস। আমাদের প্রাচী বলছে যে ডেলের মতো লাগে একটু একটু, অ্যান্ড মামা শাহরিয়ার হোসেন সেড দ্যাট ইটস আ কমন কনসেপ্ট। তো হ্যাঁ, একটা ব্লগে এই জিনিসটা বলা হয়েছে যে ওরা মানে ইউথদেরকে প্রবাবলি অ্যাপ্রোচ করতে চাইছিল, অ্যান্ড ইউ নো বেশি ইউথফুল আর মডার্ন হইতে যে দে এন্ডেড আপ লাইক দিস, মানে সেরিফ ফন্টের জায়গায় দে ইউজ সেন্স সেরিফ, অ্যান্ড এক্স্যাক্টলি ইটস আ বিটস লোগো। আমি যদি এটাকে এখন ভার্টিক্যালি আমি যদি মানে রিফ্লেক্ট করে দিই, ইটস আ বিটস লোগো। তো আই ডোন্ট নো ওয়াই দে ডিড দিস অ্যান্ড দে আর স্টিল ইউজিং ইট, বাট আই থিঙ্ক ইউ নো ব্র্যান্ডের যেই ইম্প্যাক্টটা ছিল বা আইডেন্টিটিটা ছিল এই জিনিসটা, এটা দ্বারা to some extent impacted hoise, I believe. So this is not a ki bole good redesign, I believe this is a bad redesign, and just from my perspective. Second hoche je amra eta hoche Marriott hotel sobai chini, I believe this is a good redesign because you know ekhon ekta trend cholteche je sob gula logo ke amra modernize kori, and you know font ta ke amra ektu sans serif font e niye eshe flat ar amra ki boli flat করে ফেলার চেষ্টা করতেছি সবাই, অনগোয়িং ট্রেন্ড। তো এখানে ম্যারিয়ট ওয়ার্ডটাকে তারা ফ্ল্যাট করে দিছে, অ্যান্ড এই যে এখানে যে এমটা ছিল ওরা কিন্তু এটাকে ওদের মার্ক হিসেবে ইউজ করতেছে সবখানে। এটা করার আরেকটা কারণ হচ্ছে দে হ্যাভ হ্যাড আ ব্র্যান্ড আইডেন্টিটি অ্যান্ড কি বলে ব্র্যান্ড রেপুটেশন আছে, তো এই জিনিসটা যাতে চেঞ্জ না হয় এই জিনিসটা ধরে রাখার জন্য দে ডিড দিস, উইচ অ্যাপারেন্টলি ইউ নো অক্সফোর্ড ডিডন্ট কনসিডার। Aha, okay. Guys, opinions. The left one and, you know, right one, then you'll talk about it. Saleh bhai saying, hi, hi, hi. Okay, I'm going to give this to you, but it was absolutely necessary to show you guys that you know the manush ki dharane kaj kore. So, achha, everyone's mature, shabai butte se, I guess. Farab is saying, amra kichu dekhi nahi. Exactly, logo project gone wrong. আচ্ছা, সবার মাথায় কি চলতেছে আই নো রাইট নাও। আমি এবারে বলি যে এই লোগোটা কি রিপ্রেজেন্ট করার কথা ছিল, তো বেয়ার উইথ মি গাইজ। দিস ইজ আ পাগোডা, ঠিক আছে, ইটস নট আ টুট, অ্যান্ড এই দিস ইজ সাপোজ টু বি আ সান। ওকে, পিথা অলরেডি সেড দ্যাট দ্যাট লুক লাইক দ্যাট লুকস লাইক অ্যান ইউ নো রিড ইট আউট গাইজ, সো দিস ইজ সাপোজ টু লুক লাইক আ সান অর ইউ নো আ সার্কুলার ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড,
and this is a pagoda and it acts an oriental institute. Mane, guys, do you understand? Mane, it's a school and it's an institute to study. Mane, come on, students go there. Mane, so, you know, that's just, you know, disappointing. So, by the way, ei logo ta kintu ekhono change kora hoyni, first of all. Ei logo ta kintu ebhabei ache. So, guys, Google, you will find this logo. And eta oi ami je designer tar kotha boltechhilam, ওই যে একটু আগে মামাস বেকারিতে দেখাইলাম, এই সেম ডিজাইনারটা সে এই রিডিজাইনটা করছে। ইয়াস সালা ভাই, আই এম অলসো ফিলিং স্যাড ফর দোজ স্টুডেন্টস, অ্যাপারেন্টলি দে আর গোয়িং ইনটু সাম কাইন্ড অফ, ইউ নো, যেটা পৃথা বললো, আই ওয়ান্ডার হোয়াট, ইয়া, পৃথা কবি সিং, ইউ নো, আই ওয়ান্ডার হোয়াট দে লার্ন দেয়ার। ইয়েস, রাইট লোগোটা রিপড লাগতেছে, বাট একটা লোগো অলরেডি ডিজাইন করা হয়েছে, পৃথা, ইউ ক্যান সি, যে ডান পাশে একটা লোগো, এটা খুবই সুন্দর, ইউনো, কি সুন্দর করে হোয়াইট স্পেসটা যে ইউজ করা হয়েছে, ইটস অলসো শোয়িং আ পাগোডা, মানে হোয়াইট স্পেসটা কি প্রপারলি ইউজ করা হয়েছে, লাইক চেঞ্জ কিন্তু কিছু করা হয় নাই, জাস্ট ইউনো এই লুকটা চেঞ্জ করে এখানে দেখা যাচ্ছে, অ্যান্ড দিস লুকস লাইক আ লেজিবল ইনস্টিটিউট, রাইট, ইটস প্রফেশনাল অ্যান্ড ইট লুকস রিয়েলি গুড, জিনিসটা ফর্মাল অ্যান্ড ইউনো ইট প্রমোটস the, you know, purpose of the logo. So this would have been a really good redesign. I jani ora amar session ta dekhteche na, but you know, ora jodi session ta dekhte ami oderke boltam, bhai please oi kache theke logo ta kine nen ekhoni. Amra jara jara art kori, amra Deviant Art, you know, shobai chini, like it's a really good website art er jonno, content er jonno, like shobai onek dhoroner art dae, but পিথা সেড ইয়েস, বাট আমার একটা এখানে কি বলে মির্জা অঙ্গন ইজ সেইং দ্যাট ইউ নো দে হি লাভস দ্য রিডিজাইন, বাট আমি এখানে একটা ছোট নিটপিকিং করব। তাহলে ভাই, ইয়েস, আই নো দ্যাট ইউ নো ক্রিস্টো ডাজ দ্যাট অ্যান্ড ইউ ডোন্ট, ইউ হেট হিম ফর দ্যাট, বাট আই অলসো হ্যাভ টু ডু দিস ইন দিস কেস, আমার ওপিনিয়নটা দিচ্ছি। Yes, their new website is really good. Deviant Art, I don't have any problem with this, but ওরা যদি এই মার্কটা আলাদা করে ইউজ করে, ওরা যদি প্রমোট করে ব্র্যান্ডটা বিল্ড করে ফেলতে পারে, ইউ নো, অ্যারাউন্ড দিস লোগো, দেন ইটস গুড, বাট নতুন করে যে আর্টের সাথে অ্যাকাস্টমড না বা ইউনো এই ওয়েবসাইটটা চিনে না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ নো এই জিনিসটা দেখে ইট রিপ্রেজেন্ট Deviant Art. Yes, it looks like an A. যেটা হাফ এ বোঝা যাচ্ছে, বাট ডি কই, মানে ওয়ার ইজ দ্য ডি, ইউনো, এ এখান থেকে একটা লাইন বেরোচ্ছে, ইজ ইট আ জেড, যেটার মাঝখান দিয়ে আরেকটা লাইন গেছে, মানে আমি বুঝতেছি না, টু বি অনেস্ট, আমি যখন ফার্স্টে এটা দেখছি আমি বুঝি নাই যে এটা Deviant Art এর লোগো, জাস্ট বিকজ আমি ওদের রিডিজাইনটা আগে দেখি নাই। সো অ্যাজ আই সেড, যে ইউনো কোম্পানির রেপুটেশনটা ম্যাটার করে, ব্র্যান্ড রেপুটেশনটা ম্যাটার করে যে কি করতেছি। Mohammad Shahriar Hussain said that the new logo symbol makes no sense. Yes, to new people it might not make any sense. So ebhabe I won't judge the, you know, redesign ta bhalo hoyeche naki kharap, because ekhane, you know, oneke supporter ache, so you know, I don't want to offend anyone, but it's up to you guys, you know, bujhte parba je, you know, it's a good redesign or a bad redesign, you guys can understand yourselves. আগের লোগোটা ইট ওয়াজ গুড, এই যে ডি বোঝা যাচ্ছে আর একটা এ বোঝা যাচ্ছে, ইউনো দে ক্রিয়েটেড অ্যান অ্যাবস্ট্রাক্ট শেপ আউট অফ ডি অ্যান্ড এ, দিস ওয়াজ গুড, বাট হ্যাঁ, এটাকে একটু মডার্নাইজ করা যেত, এখানে আমরা হোয়াইট স্পেস ইউজ করতে পারতাম। তো ইয়া, দ্যাটস দেয়ার। এখন লো অ্যাসেসমেন্টের টাইম, গাইজ, যারা যারা ইলাস্ট্রেটর নামাই নাই, ইলাস্ট্রেটরটা নামাই ফেলি, একটা ওয়েবসাইটের কথা আমি এখন বলে দিই, আর তাছাড়া দের আর মেনি সাইটস, ওকে, আর কেউ যদি কিনতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ডু দ্যাট। সো নাও, আমি চাচ্ছি যে ইউনো যারা যারা সেশনটা করছো অ্যান্ড ইউনো দোজ আর ইন্টারেস্টেড টু ডু দ্য অ্যাসেসমেন্ট, দেখতে জিম নেম, ইটস আ ফিকশনাল জিম, আমি বানাইছি, আমার একটা ইচ্ছা আছে সামনে একদম একটা জিম দিব, নেভার মাইন্ড, সো ইউনো আমি জাস্ট এভাবে সাজায় রাখছি একটা আইডিয়া দেওয়ার জন্য। সো ইউ গাইজ টাস্ক উইল বি দ্য ইউনো ইলাস্ট্রেটর হোক, পাওয়ার পয়েন্ট হোক, ইউনো আচ্ছা লোগোটা যেভাবেই বানাইতে পারো, ফটোশপ হোক, ইউনো জাস্ট ক্রিয়েট, ওকে
এই লোগোটা আমাকে ক্রিয়েট করে দিতে হবে ফর দ্য অ্যাসেসমেন্ট, ইউ নো, যেভাবেই হোক, ইট ক্যান বি সার্কুলার, ইউ নো, আমরা স্কোয়ার ইউজ করতে পারো বা কেউ যদি হোয়াইট স্পেস ইউজ করে করতে পারো, মোস্ট ওয়েলকাম টু ডু, বাট দ্য অ্যাসেসমেন্ট ইজ টু ক্রিয়েট আ লোগো ফর ওয়ারফেট জেম। এখন উই আর গোয়িং টু সি আ বিউটিফুল থিং। আচ্ছা, রাকিবুল হাসান বলছে ভাই কত টাকা দিবেন লোগো বানাই দিলে। ভাই আমি এখনো ক্লায়েন্টদেরকে $5 চার্জ করি লোগো বানানোর জন্য, সো ইউ নো, ইউ আন্ডারস্ট্যান্ড, সো ইউ নো আমি কেমনে কত টাকা দিব, সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। রাকিবুল হাসান, ইউ গোনা মেক দিস লোগো ফর ফ্রি টু পাস ইন দিস অ্যাসেসমেন্ট, ওকে? এখন I will talk about resources. Farabi said $3 chai. Guys, I'm ek taka debo na kauke. 60%. I'm not here to negotiate, guys. You're gonna create this logo for free to pass this assessment. That's it. Pritha ke I guess I'm bikash korte pari 0.1 taka if it's possible. But I'm really excited, guys. Mane amra jara shikhi আজকের এরিয়া থেকে, উই বেসিক কোয়ালিটিস গুলা থেকে, যারা যারা নোট করছি, যদি নোট না করে থাকে আমি জিনিসগুলো আরেকবার একটু বলে দেই। লায়াবিলিটি, হায়ারার্কি অ্যান্ড কন্ট্রাস্ট, এই জিনিসটা খেয়াল রেখে লোগো বানাবো অলওয়েজ। তো ডুড, কাম অন, $3 ইজ আ লট, ওকে? তো আমি যেসব রিসোর্সেস ইউজ করি ফন্টের জন্য, সেগুলো হচ্ছে দ্য ফন্ট, font fabric, font fabric most of the fonts are not free, but you know, then again, je je of shop font bhal lage ugula google kore onno site theke you can download, so yeah, that's there. I'm usually ei dui ta site e use kori, and guys, font fabric er website ta khubi sundor, you guys should should check it out. wow, Pritha is clever, yeah, eto joldi ei jinish ta o decipher kore felte, nice. Okay, GP5, CG, MM5, no, okay. Okay, there's Unsplash. Salibhai, Salibhai session e bole chilo je stock images er jonno Unsplash khubi bhalo, and yes guys, amna jokhon client der ke mockup dei, ekta logo to just banai diye dilo hoy na, client der ke mockup deya lage, you know, dekhaite je no jinish ta kirkom lagteche bibhinno mockup e. Mockup der khetre ami ekta jinish bolbo guys, client ke jokhon amra mockup dibo, khub বলবো লার্জ স্কেল মকআপ এন্ড স্মল স্কেল মকআপস দিতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে যখন ব্রিফ নিতেছি, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে আমরা কি কি প্রোডাক্টের উপরে তার লোগোটা যাচ্ছে, ইট ক্যান বি আ কফি কাপ, ইট ক্যান বি আ ক্যান টপ, ইউ নো, ক্যানের যে কভারটা থাকে ওইটা, ইট ক্যান বি আ লট অফ থিংস। তো ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করে নিবো আগে যে কি কি প্রোডাক্টের উপরে যাচ্ছে জিনিসগুলো, যাতে ওই অনুযায়ী উই ক্যান ক্রিয়েট মকআপস অ্যান্ড ভিজুয়ালাইজ এই জিনিসটা দেখতে কিরকম লাগবে। সো stock images এর জন্য মকআপ এর জন্য like rough sketch type এর এরকম কিছু আরেকবার একটু বলো, মানে মকআপ কি হচ্ছে, like rough design বা এরকম কিছু? আচ্ছা, মকআপ হচ্ছে যখন আমরা একটা লোগো ধরো একটা টি-শার্টের উপরে বসায় দিচ্ছি, ধরো একটা কোম্পানির কাজ হচ্ছে ওরা টি-শার্ট বানায়, বা ইউ নো উই ব্র্যান্ডের টি-শার্ট বানাচ্ছে এখন, অথবা ইউ নো একটা কফি মাগ কোম্পানি, অথবা ইউ নো যারা একটা স্টেশনারি কোম্পানি, ওরা কিন্তু স্টেশনে ওরা চাবে ওদের স্টেশনারি পেন্সিল বা পেন বা নোটপ্যাড ওখানে ওই লোগোটা যাক, রাইট? সো মকআপটা হচ্ছে যে আমি ওই নোটপ্যাড বা পেন্সিল বা পেনের পিকচার নিব, স্টক ইমেজ নিয়ে আমি পেন্সিলের উপরে লোগোটা বসাবো ছোট করে, মাই স্কেল হ্যাভ টু রিলি স্কেল ইট ডাউন, তারপরে আমার ক্লায়েন্টকে ওই লোগোটা দিতে হবে দেখতে যে ইয়েস দিস ইজ হাউ ইউর লোগো লুকস ইন দ্য মকআপস, রাইট? আমরা যখন ইনিশিয়াল কনসেপ্ট দিচ্ছি ক্লায়েন্টকে, তখন দেখায় দিব যে যে প্রতিটা কনসেপ্টই এরকম, প্রতিটা কনসেপ্টের জন্য 2-3টা মকআপ দিলেই হয়, মানে ইট ডিপেন্ডস, ইউ নো, ক্লায়েন্টকে তুমি কত চার্জ করতেছো, দ্য ভ্যালু ইউ আর প্রোভাইডিং টু দ্য ক্লায়েন্ট। যদি অনেক টাকা, হাজার হাজার টাকা চার্জ করতেছো, 50,000, 60,000, 100,000, তাহলে তো ইয়েস, ইউ অবভিয়াসলি হ্যাভ টু গিভ মকআপস অ্যান্ড ইউ নো হাই রেজলিউশন মকআপস দিতে হবে। আর আমরা ফাইভারে যারা কাজ করি, ওই যে ইউ নো $5 কাজ করি, $10 কাজ করি, ওখানে অনেক সময় আমাদের ক্লায়েন্টদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করার চান্স হয় না। সো ওই যে ব্রিফিং এর স্টেজটায় আমরা যখন গিগ বানাই,
গিগের মধ্যে বলে দিতে হবে বা ওই যে আমাদের একটা রিকোয়ারমেন্ট সেকশন থাকে যে লোগো বানানোর জন্য ক্লায়েন্টকে এই এই কোয়েশ্চেন গুলো আনসার করতে হবে। তো আমরা যখন এই কোয়েশ্চেনটা আমরা যখন বানাবো তখন খেয়াল রাখতে হবে যে আমি কি কি কোয়েশ্চেন ক্লায়েন্টকে আস করতেছি অ্যান্ড ক্লায়েন্ট যাতে ওইগুলো ডেসক্রিপটিভ ওয়েতে আমাকে আনসার গুলো বলে যাতে আমি লোগোটা বানাইতে পারি। আর মকআপের জন্য গাইস ফাইবারে মকআপের জন্য ডু চার্জ দ্য ক্লায়েন্ট এক্সট্রা, কারণ ভাই মকআপ অনেক সময় কিনতে হয়। তো আমরা অনেক সময় ফ্রিও বানাই বাট অনেক সময় আমাদের মকআপ ফটোশপেও আমাদের আলাদা করে বানাইতে হয়। সো আমি যেহেতু কাজ করতেছি ওইটার জন্য ওয়াই নট চার্জ দ্য ক্লায়েন্ট এক্সট্রা ফর দ্যাট, দ্যাটস দ্য ট্রিক ফর ফাইবার। যারা যারা ফাইবারে কাজ শুরু করতে চাচ্ছ ইউ গাইজ ক্যান নক মি আপ অন ফেসবুক, ইউ গাইজ নো মাই নেম। ফাইবার রিলেটেড আরও ডিটেলস যদি লাগে ইউ গাইজ ক্যান জাস্ট নক মি দেয়ার। দেয়ার ইজ গ্রাফিক বার্গার, এই যে মকআপ নিয়ে যেহেতু কথা বলতেছি গ্রাফিক বার্গার থেকে আমি ইউজুয়ালি মকআপ নামাই, টেমপ্লেটস নামাই। ওখানে অনেক ফ্রি টেমপ্লেটস আর ফ্রি মকআপ পাওয়া যায়, টি শার্ট বটলস, আমি আমার প্রোডাক্টের লেবেল টেবেল বানাই, এগুলা আমি আমার গ্রাফিক বার্গার থেকে নিই। তাছাড়া গুগল করলেও পাওয়া যায়, সো দেয়ার ডিফারেন্ট টাইপস বাট গ্রাফিক বার্গার ইজ রিয়েলি গুড। অ্যান্ড কালারের জন্য সালে ভাই অলরেডি সেড ইন হার ইন হিজ সরি সালে ভাই সরি ইন হিজ প্রিভিয়াস সেশন অ্যাডোবি কালার অ্যান্ড মুজলি কালার। আমার কাছে অ্যাডোবি কালার থেকে মুজলি কালারটা বেশি ভালো লাগে, দ্যাটস মাই ওপিনিয়ন। দিস ইজ আচ্ছা আনস্প্ল্যাশ, আচ্ছা ফারাবি আনস্প্ল্যাশ নিয়ে বলবো। আনস্প্ল্যাশে ইউ ক্যান সার্চ এনিথিং অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য স্টক ইমেজ ফর দ্যাট। সালে ভাই যেটা বলছিল যে ওই বাংলাদেশ রিলেটেড পিকচার খুব কম পাওয়া যায় বাট পাওয়া যায়, স্টিল ইটস দেয়ার, ইউ উইল ফাইন্ড হাই কোয়ালিটি ইমেজেস ফ্রম ফটোগ্রাফার্স ইন আনস্প্ল্যাশ। অ্যান্ড আমি একটা এক্সাম্পল দেখাই দিই, হ্যাঁ আনস্প্ল্যাশ থেকে আমার যে পিকচার নামানো, আমি ওই যে আমার পোর্টফোলিওটা বানাইছিলাম, পোর্টফোলিও হিয়ার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস ভাই। আচ্ছা সো এখানে যে কয়টা পিকচার দেখতেছো এই যে এই এই টপ এজেন্ট আর এই ওয়াইল্ড হান্ট বিলটং ছাড়া অ্যাপারেন্টলি, হ্যাঁ এই দুইটা, এই দুইটা ছাড়া বাকি সবগুলা আমার আনস্প্ল্যাশ থেকে নেওয়া। এটা একটা মকআপ, এটা একটা ফটোশপ পিএসডি ফাইল, এটা আমি লোগোটা নিয়ে এটার উপরে বসাইছি। অ্যান্ড এটাও একটা মকআপ, এটা আমি নেট থেকে নামাই তারপরে লোগোটা এখানে বসাইছি, সিন্স ইউনো ওই কোম্পানিটা পড়াবে যেহেতু, সো ইউনো দে নিডেড দ্য টি শার্ট মকআপ। অ্যান্ড ইয়েস আই ডিড চার্জ দেম এক্সট্রা জাস্ট সেইং। অ্যান্ড এই বাকি সবগুলা কিন্তু আমার আনস্প্ল্যাশ থেকে নেয়া। এই যে ম্যাঙ্গোলিয়া বাই কিস দেখা যাচ্ছে, এটা একটা সাউথ আফ্রিকান ক্লায়েন্টের জন্য ছিল, ইটস আ ক্লোদিং কোম্পানি অ্যান্ড ইউনো হি ওয়াজ দ্য নট অফেন্ডিং, he was a black guy and amake majhe ekta middleman chilo je amake kaj gula dicchilo o amake client er chobi pathaisilo jate ami bujhi client ta ke dekhe je ona client er taste ki rokom hoyte pare so I created that logo accordingly ekhane onek amar ui jar ki bole direct selection tool er kaj ache you know reshape korar jonno so ami ui je amar clothing yes farhan tanvir you saying something paradi আমি এখানে এই যে ক্লোদিং কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি বিকজ অর ব্র্যান্ডটা ক্লোদিং। আচ্ছা সাইফার গেমিং এর জন্য এই যে পিকচারটা পিছনের দ্যাটস ডাউনলোডেড পিকচার বাই দ্য ওয়ে, ইটস টেকেন ফ্রম আনস্প্ল্যাশ। আর এই যে এতটুকু যেই পার্টটা দেখতেছি আমরা সাইফার গেমিং আর এই যে লোগোটা, এটা আমার ক্রিয়েট করা। সো এটা আমাকে লোগোটা কাজ দিছে হচ্ছে আহমেদ শাকির, ইউ নো হি ইজ আই গেস কোফাউন্ডার অফ সাইফার গেমিং। সো এটা আমার ফার্স্ট লোকাল ক্লায়েন্ট বাংলাদেশের, আমি এর আগে কোনো লোকাল ক্লায়েন্টের জন্য লোগোটা বানাই নাই। সো ইউ গ্যাস ক্যান আন্ডারস্ট্যান্ড যে ইউ নো কি ধরনের আনস্প্ল্যাশে কি ধরনের লোগো পাওয়া যায়, সব ধরনের। এই যে মনস্টার কফি রোস্টারের জন্য এই যে মনস্টারের ব্যাকগ্রাউন্ড, ওই যে পিচি একটা মনস্টার দেখা যেতেছে ওইটা আমার বানাইতে হয়েছে, আর এই যে কফি বিন যেটা দেখা যাচ্ছে আগে দেখা যাইতেছে না অনেকের কাছে, এই যে কফি বিনটা এটা আমি গুগল থেকে নামাইছি, এটাও ইজি টু ফাইন্ড।
So I guess সবাই আনস্প্ল্যাশ নিয়ে ক্লিয়ার. আনস্প্ল্যাশ নিয়ে আর কোশ্চেন থাকলে ইউ গাইজ ক্যান আস্ক মি নাও. Chat, do you have any questions? Chat likhte se monster ta cute. Pritha has a question. What is your question, Pritha? Achha, so logos hold so much power for a company and it's almost like an identity, then na. So my question is, how do you initially come up with the idea for a logo? What aspects do you consider while brainstorming? Like, do you research about the company and its offering, or it's just, or it just comes to you naturally? Okay, really good question. Thank you for asking that question. I love this question. First of all, আমি আইডিয়াটা পাই হচ্ছে আমাকে যখন একটা ক্লায়েন্ট ব্রিফ দেয় যে ও কি টাইপের লোগো চাইতেছে, বা অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে ও কি টাইপের এলিমেন্ট চাইতেছে লোগোর মধ্যে, তো ওখান থেকে আমার মাথার মধ্যে একটা বেসিক আইডিয়া আসে যে আমি কি টাইপের লোগো বানাবো, মানে কম্বিনেশন মার্ক হবে না টাইপোগ্রাফিক মার্ক হবে, বিকজ আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে ও কি টাইপের লোগোটা চাচ্ছে। সেকেন্ডলি, আমার মাথায় আরো আইডিয়াস আসার জন্য আই গুগল ওর লোগোর মধ্যে যেই নাম বা ইউনো যে নেমটা আছে, আমি জাস্ট ওই নেমটা ধরে গুগল করি, গুগলে রিসার্চ করি যে এক্সিস্টিং কি কি লোগো আছে বা কি কি ধরনের মার্ক হইতে পারে ওই ওয়ার্ডটা সেন্টার করে, বা ওই ওয়ার্ডের যেই ভিজুয়ালটা আছে ওইটা দিয়ে কি কি বানানো যায়। তো ওখান থেকে আমি একটা আইডিয়া পাই যে অলরেডি এক্সিস্টিং কি কি আছে, ওখান থেকে আমি নতুন কি বানাইতে পারি। তারপরে আমি ব্রেইনস্টর্মিং এর জন্য ইউজ করি বিভিন্ন ওয়েবসাইটসে যাই, এন্ড ইউনো ইউটিউবে ঘাঁটি যে ইউনো ডিজাইনিং করার জন্য, ব্রেইনস্টর্মিং এর জন্য কি কি জিনিস বা প্রিন্সিপাল গুলা মাথায় রাখা দরকার। তো এগুলাই আমি করি ব্রেইনস্টর্মিং এর জন্য। আর আমার কাছে সবচেয়ে হেল্পফুল লাগে আমি যখন ওই যে গুগলে যে রিসার্চ করি, তখন আমার মাথায় ক্লিয়ার আইডিয়াস আসা শুরু করে, ওখান থেকে আমি ইউনো অনেক ধরনের কনসেপ্ট ইউনো বানাই। যারা প্রোমো ভিডিওটা দেখছে, ইউ গাইজ হ্যাভ সিন যে ওই যে আমার এই ভি রাইডের জন্য কি পরিমাণ খাটা লাগছে। গাইজ, আমি ভি রাইডের ব্যাপারে একটা বলে দিই, দিস ক্লায়েন্ট ডিড নট অ্যাকসেপ্ট দিস লোগো। ফার্স্ট অফ অল, আমার এই অর্ডারটা গট রিজেক্টেড, দ্যাটস রিয়েলি স্যাড। এটা একটা মনে হয় $35 অর্ডার ছিল, ইট গট রিজেক্টেড, অ্যান্ড আমি ক্লায়েন্টকে মোস্ট অবলি 5টা লোগো কনসেপ্ট বানায় দিছিলাম। অ্যান্ড আ মিস্টেক দ্যাট আই মেড ইজ দ্যাট তখন আমি কিন্তু ক্লায়েন্টকে কনভিনসিংলি বুঝাইতে পারি নাই, অ্যান্ড আমি ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক চাচ্ছিলাম। অ্যান্ড ক্লায়েন্ট আমাকে লাইক মোস্ট অফ দ্য টাইম আমি এটা ফেস করে আসছি ফাইবারে, কেউ আমাকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে পারে না, লাইক ইটস ভেগ যে হ্যাঁ এটা একটু চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করলে একটু কিরকম লাগবে একটু বলে দেখান। মানে ভাই, মানে আই হ্যাভ মোর ইম্পর্টেন্ট স্টাফ টু ডু ইন মাই লাইফ, রাইট? তুমি এটা আমাকে চেঞ্জ করে দিতে পারো, আমি তোমাকে আবার পাঠাবো, আবার ফিডব্যাক দেবো, আমি আবার করে দেবো। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো গাইজ, ডোন্ট আস্ক ফর ফিডব্যাক ফ্রম ইউর ক্লায়েন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি এখন প্রিথার বিউটিফুল আর্ট ওয়ার্ক। ইউ গাইজ ক্যান সি দিস বাটারফ্লাই, কি সুন্দর ডিটেইল করা, বিউটিফুল হাইলাইট, রাইট? আমরা আগামীকাল পৃথার কাছ থেকে শিখবো যে কিভাবে অটোডেস্ক স্কেচবুক ইউজ করে উই ক্যান ক্রিয়েট স্কেচবুকস অ্যান্ড আর্টওয়ার্কস, স্কেচওয়ার্কস অ্যান্ড আর্টওয়ার্কস লাইক দিস অ্যামেজিংলি। অটোডেস্ক হচ্ছে একটা উইন্ডোজ সফটওয়্যার, ইটস ফ্রি গাইজ। যারা আমরা ওই যে টাচ স্ক্রিন ইউজ করি বা ইউনো পেন টুল ইউজ করি আঁকা আঁকির জন্য, অনেকেই এখন ট্যাব ইউজ করি, পেন ইউজ করি, আইপ্যাড ইউজ করি। আইপ্যাডের জন্য আই গেস দেয়ার আর ডিফারেন্ট অ্যাপস অ্যাজ ওয়েল, বাট উইন্ডোজের জন্য দেয়ার ইজ অটোডেস্ক স্কেচবুক। Guys, you guys can learn from there with Prithada. She will teach you how to work out this app. Yes, exactly. It's onek nicely blend hoy, exactly. And Prithada is a perfectionist, I'm telling you guys. So, you know, choto khato kono bhul rakhe na, onek nitpicking kore. She needs everything to be perfect. So guys, you will learn from her how to be perfect. That's all from today's session. Guys, karo kono question jodi thake, you guys can ask me now. Chat e hok, othoba, you know, mic unmute kore hok, ba any type of feedback you wanna give me. Hi. Yes, Dihan. ভাই, অ্যাসেসমেন্টের যে লোগোটা সেটা কি আমরা জাস্ট রিক্রিয়েট করব নাকি আমরা নিজেরা কোনো কিছু
কিছু ব্রেইনস্টর্ম করে বা ইয়েস নিজেরা ব্রেইনস্টর্ম করে বানাবা বাট দ্য নেম ইজ ওয়ারফিট জেম কুল ঠিক আছে এনিওয়ান এলস অ্যাসেসমেন্ট লোগোটি একটু স্লাইড আবার আনা যাবে ইয়া শিওর হ্যাঁ আমি বলে দিচ্ছি ডোন্ট কপি দিস মানে এটা যদি কেউ ডিরেক্টলি সাবমিট করে আই এম নট গোনা অ্যাকসেপ্ট ইট তো এন্ড গাইস সমস্যা নাই আমি এই যে ইমেজটা আমি এটা মেইলে দিয়ে দিব সো ওখান থেকেও দেখতে পারবা সো কালার প্যালেট বা কি কি আইকন এরকম কি ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে বুঝিনি আরেকবার একটু কালার প্যালেট গুলো কি দেওয়া থাকবে বা কি কি কালার ইউজ করব না কালার প্যালেট আমি দিয়ে দিব না ইউ আর ফ্রি টু চুজ এনি টাইপ অফ কম্বিনেশন ইউ ওয়ান্ট টু সো আচ্ছা থ্যাঙ্ক ইউ We are at the end. আমাদের অলরেডি 5 মিনিট এক্সটেন্ডেড হয়ে গেছে. I guess সেশনটা বোরিং থাকতে পারে নাও থাকতে পারে. অনেক লেম জোকস মারছি বাট উই হ্যাভ সিন আ ফিউ হিলেরিয়াস লোগোস টুডে এন্ড ইউ নো আমি যখন ফার্স্টে ওয়েবসাইটে এই লোগোগুলো দেখছিলাম এন্ড ইউ নো আই ওয়াজ লাইক হোয়াট মানে আমি তো তাও কিছুটা রিফাইন করে দিছি গাইস দেয়ার আর মাচ মোর এক্সপ্লিসিট লোগোস আউট দেয়ার উইচ ওয়ারেন্ট সাপোজ টু মিন দিস বাট দে আর মিনিং দিস তো গুগল করলে দেখতে পারবা সবাই ডু চেক দ্যাম আউট অ্যান্ড একটা জিনিস সাজেস্ট করবো দেয়ার ইজ দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ওয়েবসাইট দ্য ফিউচার গাইজ ইটস এ রিয়েলি গুড প্ল্যাটফর্ম আমি অনেক কিছু শিখছি ফিউচার থেকে থ্যাংকস টু সালে ভাই I didn't know about the future before but the future theke ami onek kichu shikhi designing niye amar principles niye sob kichu niye so guys please check out that and Hadil Syed Ahmed er kotha ami bolchilam majhe she has her own website hadilahmad.com ami egula ektu lekhe dei ekta slide e then it will be easy for you guys to understand lots of elements eta or nijer website okhan theke dekhte paro there's behance.net jekhane designer ra ode kaj upload kore youtube er jonno there is the future and youtube তে ইউজুয়ালি সার্চ করলে অনেক ধরনের ভিডিও পাওয়া যায় সো তাছাড়া আর মকআপ টকআপ দেখার জন্য লেটস সি হোয়াট লোগো উই হ্যাভ ইফ ইউ গাইজ গুগল লোগো ডিজাইন বা লোগো ডিজাইন মকআপ তাহলে ইউ গাইজ উইল ফাইন্ড আদার সাইটস অ্যাজ ওয়েল বাট দিজ আর প্রফেশনাল ওয়ার্কস এই তিনটা সাইট যেটা দিলাম ভাইয়া ক্যানভার মাধ্যমে কি লোগো করা যাবে আই নেভার ইউজড ক্যানভা অ্যাকচুয়ালি ফারিয়া বাট If it's possible, you can create a logo there. Amake just JPG file ta delay hobe. I just want to see mane how it looks. So if you can create logo there, you can. Illustrator khub easily kora jay. That's why I was suggesting Illustrator. Jara jara Illustrator korte chao, you can. Ar jara jara oi to ami jeta bollam. You guys can also use PowerPoint to create logo. So ota to para nai. I guess yeah that's all from me I'll say goodbye to you all thank you all for joining this session I hope I was insightful and you know helpful for you all aaj jodi help na korte pari I'm sorry for wasting your time guys let's create amazing designs from now on thank you Tajur Alamin bhai Thank you everyone for staying with us till the end of this interesting session with Tajra Mohammad Alamin bhai. Keep an eye out for our tomorrow session exploring our Autodesk sketchbook at 3 p.m. Till then guys stay home and stay safe. Thank you.